ইয়া নবী সালাম। হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ, হাবিব সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ, আমাদের মরণের কালে নবীজি আপনাকে কাছে তে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু আমাদের কামনা। নবী আয়া রাসূল সালাম আলাইকা, হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে, আর শোনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, গাউসে আজম ইমাম তুকা ওয়ান্নকা, খাজা এ খাজি গান খাজা গরি, আজ ডালো দি কলব মে আজমতে মুস্তফা হিকমতে আলা হযরত পেলা, মুস্তফা জানে রহমত পেলা, শমে বজমে হেদা, ইলাহি সদকায়ে ইয়ে সালামি আজ জানা হো কবুল, মদিনে কি চাঁদ হাজারো সালাম, মদিনে কি চাঁদ লাখো সালাম, মদিনে কি চাঁদ করোড়ো সালাম, মদিনে কি চাঁদ জমীন ও জমা তুমারে লিয়ে, মকিন ও মকা তুমারে লিয়ে, চুনিন ও চুনা তুমারে লিয়ে, বনে দু জাহা তুমারে লিয়ে, বলাগলা বিকমালিহি কশবদ্দু জা বিজমা।
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه في شان حبيبه ومحبوبه آمرا ومقبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد مولانا ماد اللهم صل على مولانا محمد وعلى مولانا عرشের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? এত আস্তে আওয়াজ, সওয়াব যদি হয় আওয়াজ জোরে করে দেন, সওয়াব হয় না গুনাহ হয়? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে শুধু সওয়াবই হয় না, আল্লাহর নবীর একখানা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাইয়া দিচ্ছি। মেশকাহ শরীফের 86 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালা রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মোশপারার বাইরা রে, আমার নবী কয়ম্মতেরা শোনো শোনো শোনো, আমি নবীর উপরে যদি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে, আহারে কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সবচাইতে নিকটে থাকবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এখন বলেন আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? হাসরের ময়দান যেমন তেমন ময়দান না, যেই ময়দান হলো বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এই কোরআন প্রমাণ করছে, 30 পারার মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। আহারে কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন দুনিয়ার জমিনে, আপনার কত বন্ধু রয়েছে বন্ধুরা রে, কাল হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দিয়া কয়ম্মতেরা রে, দুনিয়ার সবাই যদিও বলে যাবে আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সবাই বলে গেলেও আমি রাসূল তোমাদেরকে বলবো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? মহাব্বতের সাথে না বকিলামির সাথে? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। যখনই দুরূদ শরীফ পড়বো মহাব্বতের সাথে পড়বো, আল্লাহ কবুল করুক না আমিন।